আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ থেকে চেন্নাই রেলা হসপিটালে ট্রিটমেন্টের জন্য এসেছি। তো আমি যাদের মাধ্যমে এখানে এসেছি, বাইদাম হেলথ কেয়ার, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে অভিলাষা দিদি, অব্রতদা এবং মুক্তাদা ভাই, ওনারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে। আমি এখানে আসার পরে আমার সব এভ্যালুয়েশনের পরে হাইলার কুলঞ্জ কার্সিনোমা ধরা পড়ে। তো এটা ইনশাল্লাহ এখানে ডাক্তার রেলা স্যারের টিম সাকসেসফুললি আমাকে এটা অপারেশন করিয়ে দেয়। তো এখানকার হসপিটালের এই হাইজেনিক ব্যবস্থা, ডাক্তারদের কোঅপারেশন, নার্সদের কোঅপারেশন খুবই স্যাটিসফাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানকার মানে পরিবেশের কথা, হসপিটালের পরিবেশ খুবই উন্নত মানের। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে দেশে চলে যাব। হ্যাঁ, আর আপনারা যদি বিশেষ করে কারো লিভারের টিউমার এবং এই ধরনের কোনো সমস্যায় যদি পড়েন, তাহলে আপনারা ডাক্তার রেলা হসপিটালে আসবেন। এখানে আসলে আপনারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।